হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু দুর্গাপুজো শপিং। ফাইনালি দুর্গাপুজো শপিং নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম। টুকটুক করে আমি শপিং শুরু করে দিয়েছি, মাত্র এক মাস বাকি। এক মাস ঠিক নয়, তবে হ্যাঁ সামনে মাসের দু তারিখে কিন্তু মহালয়া হয়ে গেছে। তো আজকাল তো মহালয়া মানেই পুজো শুরু। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ঝটপট চলো ভিডিওটা দেখি। প্রথম শপিং নিয়ে চলে এসেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি আমার শুজ কিনে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে গোপুর শপিংটা হয়ে যাওয়ার পরেই শপিং করব, তাই জন্মাষ্টমীটা হয়ে গেছে, এবার শপিংগুলো টুকটাক শুরু হয়ে গেছে। তো এটা আমি কিনেছি লাইফস্টাইল থেকে, ট্রেস মোডের দুটো জুতো, দুজোড়া জুতো কিনেছি, যেটা মানে পুজো হিসেবে না আমাদের লাগে। এই শুটাটা কিনেছি, আচ্ছা কিনেছি আমি লাইফস্টাইল, লাইফস্টাইল যেটা কোয়েস্ট মলে আছে ওটা থেকে, ট্রেস মোড। জানোই ট্রেস মোড খুব ভালো কোম্পানি ইটালিয়ানো, এখান থেকে কিনেছি। এই শুজ পেয়ারটার দাম নিয়েছে 3965 টাকা, 3965 রুপিজ। সফট আর আমার বেশ দেখতে ভালো লেগেছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট, যেটা আমি ড্রেস ফ্যাস এসবের সঙ্গে পরবো বলে নিয়েছি। যেটা কিনেছি সেটা একটা ছোট্ট মতন হিল কিনেছি, এইটুকুনি হিল, জাস্ট কোনো রকমভাবে আমি এথনিক ওয়্যার পরবো যখন তখনকার জন্য। আর আমি দুর্গাপুজো হিসেবে জুতো কিনিনি, আমি জুতো কিনতেই হতো। ট্রেস মোডের এই দেখো কি সফট, এটাও এটা কিনেছি, ছোট্ট মতন হিলস। এটার প্রাইস নিয়েছে 2975, 2975 নিয়েছে এই জুতোটার দাম। দুটোই আমার সেম মানে বেজ কালারের মধ্যে হয়েছে, বাট এটা পরার পরে খুব ভালো লাগছে। আমি তোমাদের সঙ্গে গেট রেডি উইথ মি পুজো শেয়ার করবো খুব শিগগিরই, তখন তোমাদের সঙ্গে এগুলো ট্রাই করে করে দেখাবো। আর এইটা আমার কিন্তু অ্যাকচুয়ালি উইন্টার আসছে, আমার দরকার ছিল, কেন ড্রেসেস পরলে কিছু পরলে উইন্টারে একটা এ মানে লাগে আমার, যেটা আমার শুজগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো। আর এইটা আমি কিনেছি এথনিক ওয়্যারের সঙ্গে পরার জন্য। তো আমার পুজোর প্রথম শপিং যেটাকে বলতে পারো সেটা হচ্ছে জুতো দুটো দিয়ে শুরু হয়েছে। আর পুজো আর বেশি দিন নেই, শপিং তো স্টার্ট করতেই হবে, কিছু কিছু শপিং স্টার্ট হয়ে গেছে। তোমাদের সঙ্গে এক একটা ভিডিও আমি আলাদা আলাদা করে শেয়ার করবো, আজকে জুতো শেয়ার করলাম, শাড়ি শেয়ার করব, তারপরে আস্তে আস্তে অ্যাক্সেসরিজ, জামা কাপড়, ড্রেসেস, কোটসের যা যা কিনছি সবই শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ট্রেস মোডের জুতো কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা শপার স্টপস, লাইফস্টাইল দু জায়গায় পাবে এই জুতোগুলো। এবং ট্রেস মোড খুব নাম করা কোম্পানি, ব্র্যান্ড হিসেবে খুব নাম করা ইটালিয়ান ব্র্যান্ড, এদের জুতো কিন্তু খুব ফ্যাশনেবল হয়, খুব ভালো হয়। হ্যাঁ একটু প্রাইসই বলতে পারো যে 3965 সেই হিসেবে, বা যদি বলো যে 2975 সেই হিসেবে যদি বলো একটু প্রাইসই বলতে পারো, বাট আদার দেন দ্যাট ট্রাস্ট মি জুতোগুলো ভীষণ ভালো হয় ওদের। ওদের আমি আগেও পেয়ার অফ শ্যুজ পরেছি, ইনফ্যাক্ট আমি ওদের লাস্ট টু লাস্ট ইয়ার একটা এরম শ্যুজ কিনেছিলাম, যেটা লাস্ট টু লাস্ট ইয়ার না, তিন বছর মানে প্যান্ডামিকের সেকেন্ড প্যান্ডামিকে আমি এটা কিনেছিলাম, এরকম একটা জুতো মানে একটা শ্যুজ কিনেছিলাম, যেটা কিন্তু আমার বেশ ভালো মতন গেছে। আমি খুব রাফ ইউজ করেছিলাম এবং পায়ে কোনো শ্যু বাইটস দেয় না, সেই হিসেবে আমি বলবো আমার খুব পছন্দের। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রিপশন কিন্তু মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এই গরমের মধ্যে যেরকমই সিচুয়েশন হোক, ভিডিও বানানোর জন্য মোটিভেশন দরকার হয়, সেটা হচ্ছে তোমাদের সাবস্ক্রিপশন। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, টাটা।